সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতারেও চলছে তীব্র দাবদাহ। তাপমাত্রার পারও 40 থেকে 42 ডিগ্রির আশেপাশে ঘুরছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। রেল স্টেশন থেকে সর্বত্রই প্রায় জনমানব শূন্য। যারা প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে ছাতা টুপি রোদ চশমা অবলম্বন করছেন। গলা ভেজাতে ডাবের জলে চুমুক দিচ্ছেন অনেকেই, কিন্তু কাজের তাগিদে ইচ্ছা না থাকলেও বের হতে হচ্ছে কিছু মানুষকে। সকলের একটাই কামনা, গরমের হাত থেকে বাঁচতে নেমে আসুক এক পশলা বৃষ্টি। প্রচন্ড গরম, 10-11টার পর আমরা বেরোতে পারছি না, আর প্রচন্ড মানে গরমের আর কি রোদের একটা তাপ বইছে, স্রোত বইছে যাকে বলা হয়। 11টার পর কোনো মানুষ বেরোতে পারছে না, আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না, এই গরমের কারণেই হচ্ছে এরকম। এখন একটু বৃষ্টি হলে ভালো হয়, আবহাওয়াটা একটু ঠান্ডা হলে খুব ভালো হয়। ছিলাম প্রচণ্ড গরম, বাজার টাজার ঘুরলাম, এই রোদে আর ঘোরা যাচ্ছে না। সকালে সকাল করে এসেছি, রোদে বাজার এত রোদ, প্রচণ্ড গরম, দিন সব সময় ঘাম হচ্ছে। এই জল একটু করে খেয়ে কোনো রকম করে গলাটা ভিজিয়ে বাজার টাজার করে এই বাড়ি চলে যাব। ওখানে তাপমাত্রাও ভীষণভাবে বেড়ে গেছে, মোটামুটি 40-41 তো বটেই, হ্যাঁ এর বেশি তবু কম নয়। প্রচণ্ড মাঠে তাপদাহ, হ্যাঁ এত মানে ভগবানের দিকে একটু তাকিয়ে আছি, যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে কিছুটা রেহাই পাওয়া যাবে, দু একদিন অন্তত স্বস্তি পাওয়া যাবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।